এই সবকিছু বিশ্বাস করে তো বিশ্বাস করে ঠিক না এখন যদি ধরেন যে মৃত্যুর জীবন থাকে আচ্ছা আগে আগে একটু আগে একটু আমাকে একটু এই জিনিসটা একটু বলে নেন যে এই মুমিন যে বললেন মুমিন জিনিসটা সম্পর্কে আপনাদের আপনার আপনি তো মুসলিম পরিবারের তাই না জি জি আচ্ছা আপনার নবী এই বিষয়ে কি বলে গেছে করতেছেন তাই না এখন মুমিন ব্যক্তি কে এই বিষয়ে আপনার নবী কি বলে গেছে নবী বলে গেছে না যে মুমিন হচ্ছে নাকে দড়ি বাধা উটের মতো তাকে যেখানে বেঁধে রাখা হবে সেখানে সে বাধা থাকবে মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাধা উটের মতো মানে এইরকমের অন্ধবিশ্বাসী বা এরকমের মানে বোধবুদ্ধিহীন যারা হবে তারাই হচ্ছে প্রকৃত মুমিন তাই না এটাই তো কোরআন হাদিসে বলা নাকি না না ওই আপনি যে মুমিন ভাষাটা ব্যবহার করেন এজন্য আমি এটা একটু ব্যবহার করলাম আচ্ছা তাই মুমিন জিনিসটা আগে আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি নাকি আমি সবসময়ে বলি মুমিন মানে অন্ধবিশ্বাসী এটা তো ভাই আমি বলি আমি তো না না আমি বলছি যে আপনারা মুমিন শব্দটি ব্যবহার করেন এজন্য ব্যবহার করলাম আর আপনিও তো বলেন যে মুমিনরা আপনার এই অন্ধভাবে বিশ্বাস করতে হবে ইসলামই বলা আছে যে যে আল্লাহকে ফেরেস্তাকে নবীদেরকে এগুলো সমস্ত কিছু অন্ধভাবে বিশ্বাস করতে হবে এগুলোর কোন প্রমাণ চাওয়া যাবে না এটা তো ইসলামের তো এটা ভাই এটা তো আমরা বলতেছি না তো এটা তো ইসলামের কনসেপ্টই তো এটা যেগুলোকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে আচ্ছা এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে নিই আপনাকে মুমি একটা ভিডিও দেখেন মুমিন কাদেরকে বলেছেন আল্লাহ বিধানকে তারা ঘৃণা করেছে মেনে নিতে সংকোচ করেছে এই জন্য তাদের সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিয়েছেন পুরো দিন বাতিল ওমাই একফুর বলি ইমানে ফাঁকা হাবে তা আমল সুরমা এদের পাশ নাম্বার বলেছেন ইমানের সাথে যে কুফি করবে তার এই সমস্ত আমল বরবাদ হয়ে যাবে ইসলামের কোন জিনিস মানতে সামান্য সংকোচ করলে ইমান বরবাদ কোনো সংকোচ থাকতে পারবে না এই সংকোচে আল্লাহর দিন মানতে হবে সামনে না হয় না শুনলাম আর মানলাম আর কোনো কথা নেই বলেছেন ইনামাল মোমিন ও কাল জামাল আনি ফাইসু মাকি দাম কদ মোমিন হলো নাকে রসি লাগানো উঠের মতো যেখানে বাঁধবে ওখানে থাকবে কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে নবীজি বলেছেন ইনামাল মোমিন ও কাল জামাল আনি ফাইসু মাকি দাম কদ মোমিন হলো নাকে রশি লাগানো উটের মতো যেখানে বাঁধবে ওখানে থাকবে কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে আচ্ছা এখানে আমরা দেখলাম এই মানে এই হাদিসটা আমরা একটু দেখিনি যে ইসলামের ইয়া অনুসারে মুমিন ব্যক্তি হচ্ছে ইবনে মাজা এটা তেতাল্লিশ নম্বর হাদিসে যেটা বলা আছে নবী বলেছে যে মুমিন ব্যক্তি হচ্ছে নাসার অন্ধে লাগাম পরানো উটটুললো লাগাম ধরে যেদিকেই তাকে টানা হয় সেদিকেই যেতে বাধ্য হয় এটা একটা তাহিকৃত সহিদিস এখানে বলা আছে যে ইসলামে যে জিনিসটা বলা আছে সেটা শুনলাম এবং মানলাম আর কোনো কথা নাই হ্যাঁ অন্ধ বিশ্বাস করতে হবে অন্ধভাবে মানে গাধার মতো গাধা মতো উঠের মতো নাকে দড়ি বাঁধা উঠের মতো একদম আক্ষরিক ভাবে নবী এই কথাটা বলে গেছে আমরা যেটা বলি যে গাধা গরুর মতো আবার নবী আবার এই কথাটা দিয়ে মুমিনের সংজ্ঞাটা দিয়ে গেছে যে মুমিন ব্যক্তি হচ্ছে ওই নাসার অন্ধ্রে আমরা যেরকম বলি গাদার মতো মানে অন্ধবিশ্বাসী একদম নবী এই কথাটাই বলে গেছে যে মুমিন ব্যক্তি হচ্ছে উঠের মত অন্ধ বিশ্বাসী হতে উঠের মত একটা জন্তু জানোয়ার যেটা হচ্ছে যাকে নাকে দড়ি দিয়ে যেখানে মাইতে রাখবে সেখানেই সে থাকবে এরকমের অন্ধ বিশ্বাসী হবে তো এটা তো আমার কথা না ইমাম সাহেব এটা তো নবীর কথা যে আপনারা হচ্ছেন অন্ধ বিশ্বাসী হতে হবে আপনাদের একজন প্রকৃত ईमानदार মুমিন হতে হলে আপনার অন্ধ বিশ্বাসী হবে এটা তো আমিই বলি নাই আপনি কি বুঝতে পারছেন আমার কথা জি আপনাকে তো আমি বুঝতে পারছি কিন্তু আমি যেটা বলছি যে আপনারা যে বলেন যে কুরআন মিথ্যা সহিহ হাদিস মিথ্যা বা ওইগুলা বানুয়াতে গুলো ঈশ্বরের বাণী না যেগুলো তো আপনারা মুমিনের বিশ্বাস করে। না আপনাদের ভাষায় তাহলে আপনি আমাদেরকে দু একটা মানে প্রমাণ যদি আমাদেরকে দেখাইতেন যে কোরআন এবং হাদিস এগুলো যে সত্য যদি আমাদেরকে দু একটা প্রমাণ দেখা দিতেন তাহলে তাহলে কিন্তু এবং সেই প্রমাণগুলো হইতে হবে অবজেক্টিভ অবজেক্টিভ প্রমাণ হইতে হবে তাই না এইভাবে যদি আপনি আমাদেরকে দেখাতে পারতেন তাহলে তো আমরা মেনে নিতাম আপনার কথা যেমন ধরেন আপনাকে আমি একটা মানে উপায় বলে দিতে পারি যেমন ধরেন আমি আপনাকে একটা ভিডিও শোনাচ্ছি দেখেন এই প্রমাণটা আপনি দিতে পারবেন কিনা কোরআন হাদিস যে সত্য সেটার সপক্ষে এই প্রমাণটা দিতে পারবেন কিনা দেখেন তো আয়াতুল কুরসি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত ও মর্যাদা প্রসঙ্গে তার একটি মর্যাদা বিষয় এও যে যেই ভাষা যেই ভবনে বা যে বাড়িতে বা যেই জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলাতে তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ পাক আমি চুরি দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজত রাখেন অতএব আয়াতুল কুরসি এটি একটি ফজিলত বিষয় দ্বারা প্রভাবিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে চোরের যে চুরি এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখেন বুখারীতে একটি বর্ণনা রয়েছে আমরা তাও থেকে

আপনি মনে করেন আপনি একশো কোটি টাকা একটা জায়গায় রাখবেন সেখানে রাতের বেলা ইচ্ছা করবেন দিয়ে আপনি চলে যাবেন এখান থেকে কারণ আপনার তো আয়তুল কুরসি পড়াই আছে আর আমি রাতের বেলা করে আনবো দেখবো আমি আতুল কুর্সি আমার আটকাইতে পারে নাকি আয়তুল কুরসি বাপ আতুল কুরসিদ চোদ্দ গোষ্ঠী আমার এখান থেকে আটকে চুরি থেকে আটকে পারে নাকি আল্লাহর বাপ আল্লাহর চোদ্দ গোষ্ঠী মিললে আমার এখান থেকে চুরি থেকে আটকেতে পারে নাকি আমি এটা দেখবো আপনি যত খুশি আয়ুল কুসি পড়বেন এটা এই পরীক্ষাটা কি আপনি আমাদেরকে

আপনারা সবাই তো নিশ্চয়ই এটা চান যে যারা হচ্ছে অমুসলিম আছে সবাই ইসলামের সত্যতা করতে পেরে ইসলামে চলে আসুক মুসলমানরা শক্তিশালী হোক আল্লাহ দিন সারা পৃথিবীতে এটাই আপনারা নিশ্চয়ই চান তাহলে ভাই এটা তো প্রমাণ করা খুবই ইজি আপনি না বুঝলে এই জিনিসটা কি প্রমাণ করতে পারবেন যে আপনি মনে করেন একশো কোটি টাকা এক জায়গায় রাখবেন আয়তুল ফু দিবেন তারপরে আমি দেখবো যে আপনার আতুল কুরসি আমার আটকে দেওয়ার নাকি ঘন থেকে টাকা চুরি করতে আতুল আমি জানি আতুল বাপ দাদা চোদ্দ কুস্তি এসে আমার আটকে দিতে পারবো না যদি ওখানে কোনো সিকিউরিটি গার্ড না থাকে

আপনি তো মনে করে তাহলে তার গর্দা উড়াইয়া দিতে হবে ইসলামের ইসলামের বিধান হচ্ছে ইসলাম কখনো যার যার বিশ্বাস তাকে সম্মান করতে হবে কথা বলে না ইসলাম কখনো ইসলাম বলে কেউ যদি কথা শুনে নেন কথা শুনে নেন কথা শুনে নেন কথা শুনে নেন ইসলাম ধর্ম বলে কেউ যদি ইসলাম ধর্মটা বিশ্বাস না করে আগে করতে করে না এরকম যদি হয় তাহলে তার কল্লাটা দিতে হবে এইটা হচ্ছে খান আপনি একটু হাদিস একটু শুরু থেকে পড়ে শুনানতো আমাদেরকে একটু শুনি হাদিসে কি বলা আছে বলেন ইবনে আসলাম

তার এই বিশ্বাস প্রত্যেকের বিশ্বাসকে সম্মান করতে হবে এই কথাটা শুনে আমার খুব ভালো লাগছে আমি তো আপনার প্রশংসা করতেছি আপনি মানে ইয়া করতেছেন না আপনাকে আপনাকে যেটা আমি বলছি আপনি যেমাত্র বলছেন সেই কথাটা আমার ভালো লাগছে সেটা আমি বলতেছি আপনি কথা শুনেন কথা শুনবেন না কেন আমার লাইফে আসছেন আপনি কি শুনতে চান না আসছেন এটা তো আমার জানার দরকার নেই আপনি আপনি যে বলেন যার যার বিশ্বাস তার যার যার বিশ্বাসকে সম্মান করতে হবে কিন্তু আপনার নবী তো ভাই অন্যের অন্য মানুষের বিশ্বাসকে সম্মান করতো না আপনার নবী এবং আপনার নবী ইব্রাহিম এবং আপনার নবী মোহাম্মদ এরা কেউই অন্য ধর্মের কোনো সম্মান করতো না

সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে অদিষ্ট হয়েছি কিতাল করতে আদেশ প্রাপ্ত হয়েছে আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যক্তি তার কোন প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত নিরাপদ করে নিল আচ্ছা উপরে টাইটেলটা বলা আছে যতক্ষণ পর্যন্ত মানুষ লাহিল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি এই কথাটা উপরে দেখা যাচ্ছে পরিচ্ছদ একের পাশে যে লেখা দেখা যাচ্ছে জি দেখা যাচ্ছে এটা একটা সহি হাদিস তার মানে আপনার নবী বলেছে যে কোন মানুষ যদি লাই লাহা না বলে মানে হচ্ছে যদি সে তারা অন্য কোনো দেব দেবীর পূজা করে বা অন্য কোনো নাস্তিক টাস্তিক থাকে বা ধরেন মানে ইহুদি থাকে খ্রিস্টান থাকে বৌদ্ধ থাকে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত না তারা লাহাই লাল্লাহ বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ চালা যেতে হবে কিতাল চালা যেতে হবে যদি তারা বলে এটা যে আল্লাহ আর কোনো প্রভু নেই এটা বললে তখন তারা তাদের যান তাদের রক্তটা নিরাপদ হবে এটা যদি না বলে তাহলে তাদেরকে কিতাল করতে হবে তাদের বিরুদ্ধে তো আপনি বললেন যে যার যার বিশ্বাস সেটাকে নাকি সম্মান করতে হবে কিন্তু আপনার নবী বলছে যে যদি আল্লাহতে বিশ্বাস না করে অন্য কোনো কিছুতে বিশ্বাস করে তাহলে তাদেরকে কিতাল করতে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে তাদের জীবন জীবন দুর্বিষহ করে দিতে তাদেরকে হত্যা করতে এটা আপনার নবীর হুকুম তাহলে তো ভাই আপনি নবীর কথা মানতেছেন নাকি নবীর কথা মানতেছেন না আমি এটা বলছি যে আপনাদের দিক থেকে আপনারা যেহেতু সবার কথাকে সম্মান করেন এই জন্য বলেছি আমি এটা আমি সব বিশ্বাসকে যে আমি সম্মান করি তা না আমি বিশ্বাস করার অধিকারটাকে আমি সম্মান করি কিন্তু বিশ্বাসটাকে যে আমি সম্মান করি তা না এটা আবার ভিন্ন বিষয় বিশ্বাস করার অধিকারটাকে সম্মান করা আর বিশ্বাসটাকে সম্মান করা এটা সম্পূর্ণ ভিন্ন বিষয় সেটা আমি আপনাকে পরে এক সময় বুঝায় বলবো যে এই দুটা কেন ভিন্ন বিষয় একটা হচ্ছে বিশ্বাস করার অধিকার একটা হচ্ছে বিশ্বাস আপনার বিশ্বাসটা হচ্ছে অত্যন্ত নোংরা একটা বিশ্বাস যেটার নাম ইসলাম সেটা অত্যন্ত খারাপ অত্যন্ত বর্বর খুনা খুনির ধর্ম এটাকে তো আমি মোটেও সম্মান করি না এটাকে আমি অত্যন্ত ঘৃণা করি কারণ এরা খুনা খুনি করে মারামারি করে মানুষের মানুষের অধিকার হরণ করে কিন্তু আপনার বিশ্বাস করার অধিকারটাকে আমি সম্মান করি যে আপনার সেই অধিকারটা আছে আপনি নিজের ইচ্ছা মতো কোনো কিছু করতে পারেন যে কোনো কিছু বিশ্বাস করতে পারেন যতক্ষণ পর্যন্ত না অন্যের ক্ষতি আপনি করেন ততক্ষণ পর্যন্ত আপনি করতে পারেন কিন্তু আপনার বিশ্বাসটাকে আমি মোটেও সম্মান করি না কিন্তু ভাই আপনাকে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনার ধর্মটা তো অন্য মানুষের বিশ্বাসটাকে পালন করতে দেয় না সেটাকে মানে ইয়া করে করে আক্রমণ নাকি আচ্ছা সম্মান করেন তাই যদি একটু আমাকে একটু সময় দেন আরকি যেহেতু আমার অধিকার আছে আপনার লাইফে যেহেতু এসেছি আমি না না আপনার আপনার আমার লাইফে আপনার কোনো অধিকার নেই আমার লাইফে আপনার কিছু প্রিভিলেজ আছে সুযোগ সুবিধা আমি যদি শোনেন ভাই আমার লাইভে আপনার কোনো অধিকার নাই আমার লাইভে যেটা আছে প্রিভিলেজ যেমন ধরেন আমার ঘরে যদি আপনি দাওয়াত খাইতে আসেন সেখানে আপনার কোনো অধিকার নাই যে আমার ফ্রিজ থেকে খাবার নিয়ে আপনি খায় ফেলবেন সেই অধিকার নাই আপনার বা আমার নিজে নাকি আপনি শুরু করবেন সেই অধিকার আপনার নাই আমি যদি আপনাকে দেই আমি যদি আপনাকে দেই কথা শুনে নেন কথা শুনে নেন আমি যদি আপনাকে দেই যে ইমান খান আপনার একটা বিরিয়ানি দিলাম বিরিয়ানি খান তখন আপনি সেটা খাইতে পারবেন কিন্তু আপনি এখানে বলতে পারবেন না যে ভাই আমার না বিরিয়ানি খাওয়ানোর অধিকার আছে আপনার বাসায় আমি না আমি না কাচ্চি বিরিয়ানি খেতে চাই এখন এইটা আপনি বলতে পারবেন না কারণ এটা আমার বাসা এবং এই যে লাইফটা চলতেছে সেটা হচ্ছে আমার বাসার মতো আমার প্রপার্টি এখানে আপনার কোনো অধিকার নাই আপনার যেটা আছে সেটা হচ্ছে প্রিভিলেজ এখানে আপনার কোনো রাইট নাই এখানে আপনার প্রিভিলেজ আছে আমি আপনাকে সুযোগ দিচ্ছি সুবিধা দিচ্ছি ঠিক আছে আচ্ছা আপনি যেটা বলতে চান বলেন তাহলে আচ্ছা তো আপনাদের মতো আর কি আপনার যারা ধার্মিক তারা আপনার অন্ধবিশ্বাসী এটাই তো হ্যাঁ আমি মনে করি যারা ধর্ম বিশ্বাস করে তারা অন্ধবিশ্বাসী কারণ ধর্মের কোন ধর্মের যে দাবি দাওয়া গুলা সেই দাবি আসলে কোনো প্রমাণ নাই সেগুলো হচ্ছে ব্যক্তিগত বিশ্বাস